সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে বিয়ে হয় নাই। সাকিব খান এবং অপু বিশ্বাস বৈধ স্বামী স্ত্রী ছিলেন না। তিনি কিভাবে সাকিব খানের স্ত্রী হন এবং সাকিব খান এবং অপু বিশ্বাসের কিভাবে বিয়ে হয়, এই কথাগুলো বলে আমাদের সুপারস্টার সাকিব খানের মনে অনেক কষ্ট দিয়েছেন। এবং বুবলি ম্যাডাম কি একটা কথা মাথায় রাখেননি যে এই কথাগুলো বলার পর সাকিব খান বাংলাদেশের দর্শকদের কাছে এবং সাকিবিয়ানদের কাছে অনেক ছোট হয়ে যাবেন? আমাদের অবিশ্বাস ম্যাডাম, সাকিব খানের বৈধ স্ত্রী যদি না হয় তাহলে আবরাম খান জয়ের পরিচয় কী হবে? এই বুবলির কথা শুনে অনেকে বলতেছে বুবলি তো অনেক শিক্ষিত মানুষ, সাকিব খান তো বুবলির এখনো স্বামী আছে, সেই স্বামীকে কতটা ছোট করে দিলেন, এই কথাটা কি ওনার মাথায় ছিল না বুবলি ম্যাডামের, যে সাকিব খান এই কথাগুলো শুনে কতটা কষ্ট পাবেন? যে সাকিব খান যখন বিয়ে করেন অপু বিশ্বাসকে তখন সাকিব খান আসলে বিয়ে করেন নাই, কিন্তু সাকিব খানকে এই কাজটা করেছে, অবৈধভাবে সংসার করেছে অপু বিশ্বাসের সাথে না, কারণ বিয়ে করেই সংসার করেছে সাকিব খান অপু বিশ্বাসের সাথে, এই কথাগুলো কিন্তু অপু বিশ্বাসই বলেছিলেন। কিন্তু আমাদের বুবলি ম্যাডাম এতদিন পরে এসে কেন এই কথাগুলো বলতেছেন যে সাকিব খানের সাথে বিয়ে হয় নাই অপু বিশ্বাস ম্যাডামের? দেখেন, আমরা সবাই জানতাম অপু বিশ্বাস বুবলি ম্যাডামকে খোঁচা দেয় আর বুবলি ম্যাডাম অপু বিশ্বাসকে খোঁচা দেয়। এখন অপু বিশ্বাসকে ছোট করতে গিয়ে সাকিব খানকে তার চেয়ে বেশি ছোট করে ফেলেছেন। দেখেন, অপু বিশ্বাস এবং বুবলি ম্যাডামকে যদি বাংলাদেশের কিছু মানুষ চেনার বাকি থাকে, কিন্তু সাকিব খানকে কিন্তু বাংলাদেশের সবাই চিনে। এই বুবলি ম্যাডাম সাকিব খানকে চরমভাবে অপমান করে দিলেন সাকিব খানের সাথে অপু বিশ্বাসের বিয়ে হয় নাই এই কথাটা বলে। দেখেন, সাকিব খান খুবই বিরক্ত বুবলি ম্যাডামের প্রতি। বুবলি ম্যাডাম যখন তার একটি ইন্টারভিউতে বলেছিলেন সাকিব খান এবং বুবলি ম্যাডামের মধ্যে এখনও ডিভোর্স হয় নাই, কিন্তু আমাদের সুপারস্টার সাকিব খান বলে দিলেন, কি পরিষ্কার করে দিয়েছি, বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন বুবলি বারবার একই কথা বলতেছে? সাকিব খান খুবই বিরক্ত এই কথা শোনার পর। বুবলি ম্যাডামের কথা শুনে অভিমান করে সাকিব খানের বাসায় আসতে চাননি ঈদের দিন। সাকিব খানের মা বাবা এবং সাকিব খান রিকোয়েস্ট করে অপু বিশ্বাসকে সাকিব খানের বাসায় নিয়ে আসেন দুপুরবেলা। আমাদের বুবলি ম্যাডাম যখন বলেছিলেন সাকিব খানের সন্তান শেজাদ খান বীর, তারপর অনেকে জানতে চেয়েছেন আপনার কাবিননামাটা দেখান, তখন কিন্তু আমাদের বুবলি ম্যাডাম কাবিননামাটা দেখাতে পারেননি। তার মানে কি বুবলি ম্যাডামের সাথে সাকিব খানের বিয়ে হয় নাই? হয়েছে, কিন্তু কাবিননামাটা দেখাতে পারে নাই বলে অনেকে বাজে বাজে মন্তব্য করেছেন সাকিব খান বুবলি ম্যাডামকে বিয়ে করে নাই। সাকিব খানের চরিত্র নিয়ে কথা বলছেন, সাকিব খান বৈধভাবে অপু বিশ্বাসের সাথে সংসার করেনি। আপনার এই কথা শুনে অনেক সাকিবিয়ানরা খুবই রাগান্বিত আপনার প্রতি, যে আপনি সাকিব খানকে অপমান করেছেন, সাকিব খান বৈধভাবে অপু বিশ্বাসের সাথে সংসার করেনি।